হোয়াটসঅ্যাপ ভাতার বৃন্দগণ, আমি আসেন আলিফ, একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আমাদের ছোটবেলায় আমরা অনেক জোস জোস কার্টুন দেখেছি, তার মধ্যে বেন টেন অন্যতম। কিন্তু বর্তমান জেনারেশন যারা বেন টেন কখনো দেখেনি, তারা কখনই বেন টেনের মর্ম বুঝবে না। যাই হোক বন্ধুরা, আজকে আমরা ভিডিওর টাইটেল অনুযায়ী এলিয়েন এক্স এর পাওয়ার সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, আমাদের এই ছোটবেলার সুপার হিরো বেন টেনের কাছে এমন একটি এলিয়েন রয়েছে যেটি দিয়ে মার্বেল হোক বা ডিসি যে কোনো সুপার হিরো বা সুপার ভিলেনকে ইজিলি হারানো যাবে, এবং তার নাম হচ্ছে এলিয়েন এক্স। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি বেন টেনকে পছন্দ করে থাকো, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং একটি প্রশ্নের উত্তর দাও, তোমার ফেভারিট বেন টেনের এলিয়েন কোনটি। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। বেন টেনের ইউনিভার্সের মতে এলিয়েন এক্স হচ্ছে এমন একটি এলিয়েন যার কোনো পাওয়ারের সীমা নেই। এই এলিয়েনের কোনো পাওয়ার লাগে না, কারণ সে নিজেই একটি পাওয়ার। বন্ধুরা, এলিয়েন এক্স হচ্ছে একটি সেলিস্টেল সেপিয়ান এবং এটি থাকে ফোর্স অফ ক্রিয়েশনের মধ্যে। তোমাদের সহজভাবে কিছু কথা বুঝিয়ে বলি, এলিয়েন এক্স এর মধ্যে তিনটা সেন্স বা তিনটা মাথা রয়েছে। সেরিনা, দ্য ভয়েস অফ লাভ অ্যান্ড কম্প্যাশন। দ্বিতীয় হচ্ছে দ্য ভয়েস অফ রেজ অ্যান্ড অ্যাগ্রেশন। এবং তৃতীয় সেন্স হচ্ছে যে এলিয়েন এক্স কন্ট্রোল করে, লাইক বেন টেন। এবং যখন এই তিনটা সেন্স বা তিনটা মাথা কোনো একটা মতামতে রাজি হয়, তখনই এলিয়েন এক্স কাজ করবে। এবং এই তিনজনের একজনও যদি কোনো বিষয়ে রাজি না হয়, তাহলে এলিয়েন এক্স কিছুই করতে পারবে না, এক ইঞ্চিও লড়বে না। এবং বন্ধুরা, এই তিনটি সেন্স বা তিনটি পার্সোনালিটির কথা কোটি কোটি বছর চলতে পারে, এবং এই তিনজন যদি কোনো বিষয়ে রাজি হয়, তাহলে এলিয়েন এক্সকে কেউ থামাতে পারবে না। এলিয়েন এক্স এই জগতের সব কিছু কন্ট্রোল করতে পারে, টাইম, স্পেস, রিয়েলিটি, পাওয়ার। এলিয়েন এক্স চাইলে একটি দুনিয়া, একটি জগৎ তৈরি করতে পারে এবং নষ্টও করতে পারে। এবং আমরা এটি দেখিয়েছি যে বেন টেনের একটি শোতে এলিয়েন এক্স পুরো একটি ইউনিভার্স ক্রিয়েট করে মাত্র কয়েক সেকেন্ডে। এবং লজিক্যালি এলিয়েন এক্সের কাছে সব পাওয়ার রয়েছে। যদি আমি কিছু পাওয়ার বলতে চাই, সুপার স্ট্রেংথ, সুপার স্ট্যামিনা, সুপার স্পিড, টাইম কন্ট্রোল, টাইম ম্যানিপুলেশন, ফ্লাইং, হিলিং, সুপার জিনিয়াস, সুপার ইন্টেলেকচুয়াল, দ্য পাওয়ার অফ ক্রিয়েশন, দ্য পাওয়ার অফ ডিস্ট্রাকশন, মাইন্ড কন্ট্রোল, সোল কন্ট্রোল, টাইম রিভার্স করতে পারে, আনডিস্ট্রাক্টেবল, এলিয়েন এক্সকে কোনো কিছু মারতে পারবে না, নিজের ডুপ্লিকেট করতে পারে, ব্ল্যাক হোল তৈরি করতে পারে, এনার্জি ম্যানিপুলেশন করতে পারে। সোজা কথায়, ইউনিভার্সের ফুল কন্ট্রোল রয়েছে এলিয়েন এক্স এর কাছে। বন্ধুরা, এই ভিডিওটি শেষ হয়ে যাবে, কিন্তু এলিয়েন এক্স এর পাওয়ারের গণনা শেষ হবে না, কারণ এলিয়েন এক্স নিজেই হচ্ছে পাওয়ার। সো লজিক্যালি এলিয়েন এক্স চাইলে সুপারম্যান হোক বা থর, ব্যাটম্যান হোক বা আয়রনম্যান, সবাইকে হারাতে পারবে। এ থেকে বোঝা যাচ্ছে যে এলিয়েন এক্স কত একটি ব্যাড অ্যাস এলিয়েন। কিন্তু বন্ধুরা, এলিয়েন এক্স এর কিছু দুর্বলতা, একটি বড়, শুধু একটি বড় দুর্বলতা রয়েছে, সেটি হচ্ছে এলিয়েন এক্স এর মধ্যে দুটো মাথা, এবং যে এলিয়েন এক্সকে কন্ট্রোল করবে তার একটি মাথা। এই তিনটি মাথা যদি কোনো বিষয়ে রাজি না হয়, তাহলে এলিয়েন এক্স কিচ্ছু করতে পারবে না। এবং ম্যাক্সিমাম টাইমই এই তিনটি মাথা কোনো সময় একটি বিষয়ে রাজি হতে পারে না, এবং যুগ যুগ এলিয়েন এক্সের মধ্যে তারা আটকে থাকে। আমরা বেন টেনের একটি শোতে দেখেছি বেন টেন সেলিস্টাল সেপিয়ান বা ফোর্স অফ ক্রিয়েশনের জায়গায় যায় যেখানে এলিয়েন এক্স এর জন্ম হয়, এবং সেই জায়গায় আমরা অনেকগুলো এলিয়েন এক্স দেখেছি যারা চুপচাপ দাঁড়িয়ে আছে যুগের পর যুগ, কারণ তাদের মধ্যে থাকা তিনটি পার্সোনালিটি বা তিনটি মাথা কখনো একটি বিষয় বা একটি মতামতে একমত হতে পারেনি। এবং যত যুগ ধরে তারা একমত হতে পারবে না, তত যুগ ধরে তারা চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এলিয়েন এক্স একটি খুবই কুল ক্যারেক্টার এবং একটু বেশি পাওয়ারফুল, এ কারণে খুবই কম এপিসোডে একে দেখানো হয়েছে, কারণ এলিয়েন এক্স চাইলে একটি এপিসোড মাত্র 2 সেকেন্ডই কমপ্লিট করতে পারে। বেন টেনের যে কোনো প্রবলেমকে খুবই কম সময়ে সলভ করতে পারে। বন্ধুরা, বেন টেনের মতো এত কুল শো আমি বর্তমানে খুবই মিস করি। বন্ধুরা, আমি বেন টেনের সাথে সমুসা লাড্ডুকে তুলনাই করতে চাই না, কারণ তারা এর যোগ্যই না, কিন্তু বর্তমান বাচ্চারা এগুলোই দেখে বড় হচ্ছে। তারা বেন টেনের মতো কুল শো কখনোই দেখতে পারবে না, তারা জানে না তারা কি মিস করছে। বন্ধুরা, আমি তোমাদের কথা জানি না, কিন্তু বেন টেনের সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জুড়ে আছে। বেন টেনের ঘড়ি কেনার স্বপ্ন, বেন টেনের স্টিকার, কত মজা করেছি আমি এই বেন টেন নিয়ে। বেন টেন এরকমই একটি ক্যারেক্টার, যারা এই বেন টেনকে ছোটবেলায় দেখেছে তারা কখনোই বেন টেনকে ভুলতে পারবে না। বর্তমানে বেন টেনের একটি রিবুট ভার্সন চলছে, এটা বেন টেন অরিজিনাল সিরিজের মতো অত ভালো না হলেও চলনসই, তোমরা এটাও দেখতে পারো, এটা ইউটিউবেও অ্যাভেলেবেল রয়েছে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।